さあ。 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أذكر لطناد آل جير ما تبيتا و إمام أعظم الفقه الأكبر التحريف إمام أبو حنيفة إمام أعظم ونرحل كتابة الفقه الأكبر جتا ملتقى الكتاب كتاب এই কিতাবে তাহরিফ হয়েছে আল্লাহ হাবিব সাল্লু আলি ওসাল্লামের মাতা পিতা সংক্রান্ত আলোচনায় এ হচ্ছে আজকের সাবজেক্ট এটা বহুদিন থেকেই আলোচনা বাকি ছিল আমরা আলোচনা করেছি এর আগে একাধিকবার আলোচনা হয়েছে কেউ বলেছিলেন মুশ্রিক পিতার গড়ে নবীর জন্ম আমরা ওই সাবজেক্টেই তার রদ করেছি এরপরে আর আলোচনা আছে ইমানদার পিতার গড়ে নবীর জন্ম সেটা আপনারা হয়তো দেখেছেন এবং সেখানে মূলত একটি আসার আবদুল্লাহ আবিন আব্বাস তাল আনহুমার একটি প্রমাণিত আসার আমরা পেশ করেছি যেখানে কাফিস সাজিদিন সাজিদ্দিন আয়াতের তুফিরও আছে তাছাড়া হাদিসের কিতাবেও আছে আমরা প্রমাণ দিয়েছি তিনি বলেছেন মিনসুল নবীন ইসুল বিনা আখরিয়া আমার একটা কারো কারো কাছে অপরাধ ছিল এটা যে আবদুল্লাহ আব আব্বাস সদি আনহুমা ওনার এই বক্তব্যটা আমি যে পেশ করলাম এটা কারো কারো কাছে একটা অপরাধ মনে হয়েছে কেউ কেউ কোনো কোনো জায়গায় ইদানিং বেশ কিছু মানুষ আজব ধরনের চরিত্রের মানুষের উৎপাদন হচ্ছে বেশি বেশি কোনো কোনো দরবারে যারা কোথাকে কোথাটাকে ঘুরিয়ে ফিরিয়ে কথা যেটা বলা হচ্ছে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে অন্য অর্থে নিয়ে যায় বিশেষ করে কাউকে নামানোর জন্যে তো যাই হোক আমা এই আলোচনাগুলি হয়েছে আপনারা দেখেছেন এই মুস্টিক পিতার করে নবীর জন্ম তিন পর্বে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং ইমানদার পিতার ঘরে নবীর জন্ম এটাও দেখেছেন আবদুল্লাহ আবিন আব্বাস সদ্দী আল্লাহ তাল আনহুমার কৌলটা প্রমাণিত তা আমরা প্রমাণ করেছি বহু তফসিরের কিতাবে আছে হাদিসের কিতাবে আছে সনদ আলোচনা করেছি সে হালবানির একটা একজন রাবি সম্পর্কে সে হালবানির বক্তব্য দিয়েও আমরা প্রমাণ দিয়েছি এই হাদিসটা আচারটা গ্রহণযোগ্য মনে পড়ে কয়েকদিন আগে মদিনা শরীফে প্রথম শেতার নিচে বসা বিয়া কাবিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ আল্লাম আবুল কাশেম ফজলুল হক সাহেব করোনা করোনাক্রমে এই বিষয়ে আলোচনা শুরু হয় এবং সেখানে তার সামনে আমার সাথে দলিলগুলি ছিল আমি সেখানে তার সামনে পেশ করেছি তো যাই হোক এগুলি ছিল আমাদের পক্ষ থেকে সামান্য প্রচেষ্টা যে আসলে সুন্নাত ওয়াল জামায়াতের আকেদার কিতাব সমূহে এই সম্পর্কে কি আছে বা ওয়ালিদিন মুস্তফা নাক সাল আলাই আলহি ওসাল্লাম ওনার মাতা পিতা সম্পর্কে আমাদের কাবির ইমামদের বক্তব্য কী ইমাম জালাউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ তা আলহির বহু রাসাইল আছে ছয়টা সাতটা কোনো এক জায়গায় আমি দেখেছি বারোটা পর্যন্ত রাসাইল ওনার ইসা ওনার আছে ছয় সাতটা আমার কাছেই আছে এবং এটাই মাস বা সাতটা এটাই কিন্তু কারো লেখায় আমি পড়েছি ঠিক মনে নেই এখন বারোটা পর্যন্ত রিসালা লিখেছেন এর উপরে তো বাংলাদেশ সফরে গত সফরে সম্ভবত এই সফরে না গত সফরে কোনো এক মাদ্রাসায় হতে পারে নারিন্দা রিন্দা কামিল মাদ্রাসায় বা অন্য কোনো জায়গায় কয়েকজন ছাত্রবাই আমার কাছে এসে বলেছেন যতটুকু মনে পড়ে যে বাংলাদেশে আলফেখুল আকবরের বাংলা অনুবাদ হয়েছে এই অনুবাদের মধ্যে ওয়ালিদাইন মোস্তফা তারা জাহান্নামি বা কুফুরের উপরে মৌত হয়েছে এই বক্তব্যটা প্রমাণ করা হয়েছে তো এই বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করেছেন আমার যতটুকু মনে পড়ে গত বছর নারিন্দা মাদ্রাসাই হতে পারে বা অন্য জায়গায় হতে পারে আল্লাহ আলম নাম মনে নেই নাম মনে তাহলে আমি স্বীকার করতাম কে অনুরোধটা করেছিলেন সময়ের ভাবে তা হয়ে উঠিনি আজকে আমরা শুধু এই বিষয়টাই আলোচনা করব যে আল ফেখুল আকবরে আসলে কি আছে বাংলাদেশে ফেকুল আকবারের দুটি বাংলা অনুবাদ বা ব্যাখ্যা আমি দেখেছি এটা ডক্টর মুস্তাফিজুর রহমান সাহেবের খুব সম্ভব এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে ওর মধ্যে আমি যতটুকু দেখেছি ওটা নাই আমার যতটুকু দেখা যাদের কাছে আছে দেখে নেবেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর উনি যেটা প্রকাশ করেছেন অনুবাদ ব্যাখ্যা সহ তার মধ্যে আছে যে আবু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাল আলী বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আলী আসসালামের ওয়ালিদাইন মা বাবা কুফুরের উপরে তাদের মত হয়েছে এটা তিনি প্রমাণ করেছেন কেউ যদি মনে করেন যে আব্দুল ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর ফেকুল আকবরের শুধু অনুবাদটাই করেছেন তাহলে ভুল করবেন আপনারা সেটা ভালো করে দেখুন ভালো করে পড়ে দেখুন সেটা শুধু অনুবাদ নয় তিনি বিভিন্ন নুসখার কথাও উল্লেখ করেছেন বিভিন্ন নুসখায় এটা ওটা আছে এবং ব্যাখ্যা করেছেন এবং তার বই শুরুতে তিনি লিখিয়ে দিয়েছেন আপনাদের সামনে আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহী রচিত আলফেকুল আকবর বঙ্গানুবাদ ও ব্যাখ্যা বঙ্গানুবাদ ও ব্যাখ্যা সুতরাং এই ব্যাখ্যা শব্দটা যোগ করে দিয়ে তিনি সেটাকে এবং ব্যাখ্যাটাই বেশি তার বক্তব্যটাই বেশি আলফেকুল আকবার মূলত চার পৃষ্ঠা আরবি মূলত চার পৃষ্ঠা আমি আপনাদেরকে আজকে দেখাবো শত বছরের উপরে হয়েছে প্রিন্ট হয়েছে একটা নুসখা আমার কাছে আছে যেটা টরন্টো ইউনিভার্সিটি থেকে সংগ্রহ করা হয়েছে আর বিনস্থাটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লা আসন শুরু করি এখান থেকে শুরু করি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের ওনার জনবাদ এবং ব্যাখ্যা তিনি করেছেন দেখতে পারেন এখানে আছে পেজ ওয়ান সেভেন্টি ফোর এখানে রসুল্লাহ আলহ আলি ওয়াসাল্লামের পরিজনবর্গ তারপরে তিনি লেখেন এরপর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম আতিশো জন বিষয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত রাকিদা বর্ণনা করেছেন তিনি বলেছেন সুতরাং এটা ভেরি ক্লিয়ার যেখানে শুধুমাত্র অনুবাদ নয় শুধুমাত্র অনুবাদ নয় এখানে বেশিরভাগই তার কথা এবং সেখানে তিনি কোট করেছেন মাঝে মাঝে এরপরে এটা হলো কোট রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলি ওয়াসাল্লামের পিতা মাতা উপর মৃত্যু বরণ করেন কোনো কোনো পাণ্ডুলিপিতে অতিরিক্ত রয়েছে এবং রসুল্লাহ সাল আলাইসলাম ইমানের উপর মৃত্যুবরণ করেন এখানে কিছু কথা আমার খেয়াল করে শুনবেন বিশেষ করে তো তালেবুল আলিম যারা আছেন তারা ভালো করে শুনবেন এবং বিভিন্ন নুসকা মিলাইয়া দেখবেন আমি কয়েক বছর আগে আমার একটা ছোট্ট কিতাব আল কৌরুল্লাব ফি ইমান আবা ইনীল হাবিব ওটা যখন লেখি ওই সময় একটা রিসালা ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তালা আলহি সম্পর্কে একটা রিসালা আমি ধন লিখেছিলাম ওই রিসালাটা ছিল এই হচ্ছে আলকৌরুল্লাব ফি ইমানি আবা ইন নবীল হাবিব আর যে রিসালাটা আমি লিখেছিলাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাল্লাহ আলহি সম্পর্কে সেটা ছিল আল হাকুল মফকুদ ফি হাকুল ইমাম আবি হানিফা আল মশহুদ তো এই এটা যখন আমি লিখি ওই সময় থেকে নিয়ে হয়তো বছর দেড় বছরের মধ্যে মোর লেস আমি ষোলো বা সতেরোটা নুসখা দেখেছি আলফেকুল আকবরের সরাহ সহ আলফেকুল আকবরের ষোলো বা সতেরোটা নুসখা আমার দেখা হয়েছে আমি যা পেয়েছি এইসব নুসখাগুলোতে কোনো নুসখাতে এইসব বিষয়ে কোনো আলোচনা নাই। কোন কোনো নুসখাতে এইসব বিষয়ে কোনো আলোচনাই নাই এটা আমরাও দেখাবো কোন নুসখাতে আছে রসুল রসুল্লাহি মাতা আলাল কুফর কোন অনুসাতে আছে মা মাতা আলাল মাফর কোন অনুসাতে আছে ওয়া রসুল্লাহি সাল আলাল ইমান মাতা আল ইমান চারটা একটা হলো কোনো কোন অনুসাতে এই বিষয়ে কোনো আলোচনাই নাই এবং আমি যে নুসখা দেখাবো আপনাদের কাছে যেটা একশত বছর আগে প্রিন্ট হয়েছে এবং এটা মোতাবেক মুখতুদ যেটা মুদিনা শরীফে আছে আমি যতটুকু জেনেছি আমার তাহিকে হাতের লেখা যেটা হ্যান্ড যেটা মুদিনা শরীফে আছে তার সাথে মিলে সেখানে এই বিষয়টাই নেই এক হলো এই বিষয়ে কোনো আলোচনাই নাই একটা হলো আছে আলাল আলাল কুফর কুফর আল্লাহ রসুলের পিতামাতা মতের উপরে সরি কুফরের উপরে তাদের মত হয়েছে কোন নুসখাতে আছে ওয়া ওয়ালিদা রসুলিল্লাহ সল্লা আলহি ও মা মাতা আলাল কুফর আল্লাহ রসুলের পিতামাতা কুফরের উপরে তাদের মত হয়নি আর কোন নুসখাতে আছে ও রসুল্লাহি মা তাল ইমান রসুল্লাহ সল্লাহ আলহি আলি আসাল্লামের মত হয়েছে ইমানের উপরে এখানে যে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব বলেন কোন কোন পাণ্ডুলিপিতে অতিরিক্ত রয়েছে রসুল্লাহ সাল আলি আলি ও সাল্লাম ইমানের উপর মৃত্যুবরণ করেন কোন কোন পাণ্ডুলিপিতে অতিরিক্ত রয়েছে তার মানে হলো এর থেকে তিনি বুঝাইতে চান যে কোন কোন পাণ্ডুলিপিতে প্রথমে আছে ওয়ালিদা রসুল্লাহ হিমাতা আলাল কফুর কুফর এরপরে তা অতিরিক্ত আছে ওয়া রসুল্লাহি আল ইমান আসলে এই দুইটা একসাথে আমি পাইনি আর তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আমি কোনো না কোনোভাবে ওনার সাথে যোগাযোগ করতাম যে ওই নুসখাটা কোন নুসখা যেই নুসখার মধ্যে এই দুই কোথায় আছে আল্লাহ রসুলের ওয়ালিদিনের কথা আছে আল্লাহ রসুল সল্লাহ আলাই আলি ওসাল্লাম নিজের কথা আছে যেটা বললেন তিনি অতিরিক্ত আমি আশা করি আমার কথা ক্লিয়ার হয়েছে ষোলো সতেরোটা আমার যা দেখা হয়েছে এর মধ্যে এই যার ধরনের পেয়েছি কোনোটা হলো কিছুই নাই এবং আমার আমার গবেষণায় এটাই হলো মেইন এই বিষয়ে কোনো আলোচনাই নাই আল্লাহ রসুল সল্লাহ আলহ আলি ওসাল্লামের ওয়ালিদ্যানের কোনো আলোচনাও নাই আল্লাহ রসুল সল্লাহ আলহ আলি ও তার নিজেরও কোনো আলোচনা নাই এটা আমি মনে করি এটাই হক আর কোননুস্কাতে আছে ওয়ালিদা রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ও আলী ওয়াসাল্লাম মাতা আলাল আল আল কুফর কোননুস্কাতে মা মাতা আল আল কুফর আর আর কোন নু ওয়া রসুলুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি আলি ওয়াসাল্লাম মাতা আলআলি ইমান আবু হানিফা আহমদুল্লাহ ইয়া বলে গিয়েছেন যে আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহি ও আলি ওসাল্লামের হয়েছে ইমানের উপরে আমি যখন এই কথাটা বলি আমার বড় ভাই শে শেখুল হাদিস আল্লাহ শামসুল সাহেবকে বহু কন্তরে হাসলেন যাই হোক আবু হানিফা রহমতুল্লাহ আলহি রাস দিয়া গেলেন যে আল্লাহ রসুল সাল আলহি আলি আসসালামের ওফাত শরীফটা হয়েছে ইমানের উপরে তাহরিফ কাহাকে বলে তাহরিফ কাহাকে বলে আবু হানিফা রহমতুল্লাহ তা আলহিকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্যে কতবার কতভাবে তাহরিফ করা হলো আসুন আমরা দেখি এই হচ্ছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের উনি এরপরে ওর পক্ষে তার দলিলও দিয়েছেন এবং কোনো কোনো নুসখাতে যে আছে মা মা তাই দেখুন এখানে আছে কোন কোন আলিম মত প্রকাশ করেছেন যে এই কথা ঠিক নয় কোনো কোনো আলিম মত প্রকাশ করেছেন এই কথা ঠিক নয় বরং কোন কোনো নুসখাতেই আছে এই কথা তিনি বলেছেন কোন কোন আলিম মত প্রকাশ করেছেন যে হয়তো বক্তব্যটি নিম্নরূপ ছিল বাবা আলাইহি রসুল্লাহি মা মাতা আলাল কুফর রসুল্লাহ সাল্লাহ আলহিউআ পিতা মাতা কুফরের উপর মৃত্যুবরণ করেননি পাণ্ডুলিপিকারের ভুলে মা শব্দটি পড়ে যাওয়ায় অর্থ সম্পূর্ণ বিপরীত হয়ে গিয়েছে এটি একটি দূরবর্তী সম্ভাবনা এটা জাহাঙ্গীরের বক্তব্য এটি একটি সম্ভাবনা কারণ এক্ষেত্রে মৃত্যুবরণ করেননি না বলে ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন বলাই ছিল স্বাভাবিক এই যে তিনি বলেছেন কোন কোনো আলিম মত প্রকাশ করেছেন এর সাথে আমি দ্বিমত পোষণ করি কোনো কোনো আলিম মত প্রকাশ করেননি বরং কোন কোনো অনুষ্কাতে এভাবেই আছে

امام ملا قاری کرمۃ اللہ تعالیٰ علیہ ایک کتاب ادلت معتقد ابی حنیفہ جی کتاب بج رسال مدع جی کتابِ مدع ملا قاری رحمت اللہ تعالیٰ علیہ ابو حنیفہ رحمت اللہ تعالی علیہ القول المزعوم جٹا যেটা আলকাউল মনসুব বলা হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ আলী বলেছেন আল্লাহ রসুল সাল আলহি ও আলী ওয়াসাল্লামের মাতা পিতা কুফুরের উপর মত হয়েছে ওই বক্তব্যটার পক্ষে তিনি ইরিসালা লিখেছেন আমরা এই রিসালাও দেখাবো তিনি ইরিসালা লিখেছেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর এই রিসালার কথা এখানে তিনি উল্লেখ করেছেন আপনারা দেখতে পারেন পেন পেজ ওয়ান সেভেন্টি ফাইভে ওই রিসালার কথা তিনি এখানে উল্লেখ করেছেন কিন্তু আফসুস হাজার আফসুস যে হয়তো ওনার জানা ছিল না অথবা তিনি ইচ্ছা করে সে কথা উল্লেখ করেননি ইমাম ইমামুল্লা তাল আলহি যে রুজু করেছেন এই বক্তব্য থেকে তিনি সেটা উল্লেখ করেননি ডক্টর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব ইমামুল্লা আলী কার রহমতুল্লাহ আলহি যে রুজু করেছেন এবং আজমান তিনি যে বলেছেন যে আবু ইমাম ইমাম সরি আল্লাহ রসুল সাল আলহিউ আলী ওয়ালিদাইন মা বাবার ওফাত হয়েছে ইমানের উপরে একতার উপরে তিনি শক্ত বক্তব্য দিয়েছেন তিনি এটাই প্রমাণ করেছেন সারহার শেফায়াতে এই কথাগুলি তিনি এখানে উল্লেখ করেননি এই বিষয়টা আমাদের বাকি ছিল আলফেকুল আকবরে আবু হানিফা রহমতুল্লাহ তালা আলহী কি বলেছেন এটা বাকি ছিল আর আরেকটা বাকি আছে যেটা আমাকে অনেকে অনুরোধ করেছেন মুসলিম শরীফের একটি ওই হাদিস দিয়ে বহু শেখ পাতি শেখ তাদের আলোচনা আছে আল্লাহ রসুল সালুল্লাম নিজেই বলেছেন তাদের বক্তব্য সুতরাং ক্লিয়ার হয়ে গেল ওই হাদিসের মিনিংটা মূলত কি আমরা آه شبابنا كلكم إن شاء الله شندك يا داود إمام رحمة الله تعالى عليه كتاب أدلة معتقد أبي حنيفة الأعظم في أبوي الرسول عليه الصلاة والسلام صنفه العلامة علي ابن سلطان محمد القاري خزر خزان الدهزريته مكتبة حرب الأثرية تحقيق مشهور ابن حسن ابن سلمان الكتاب كتاب السبيسكس عبارة الإمام أبي حنيفة والتعليق عليها كانت قد قال الإمام الأعظم والهمام الأقدم في كتابه المعتبر المعبر بالفقه الأكبر ما نصه ووالدا رسول الله صلى الله عليه وسلم ماتا على الكفر الرسول صلى الله عليه وآله وسلم بتمت জন্মিদা আবাবান আবাবিদা জন্মদাতা পিতা মাতা মৌত হয়েছে তাদের উভয়ের কুফুরের উপরে এই কথাকে প্রমাণ করে মোল্লা আলী কার রহমতুল্লাহ তাল আলী এই রিসারা লিখেছেন কিন্তু পরে তিনি রুজু করেছেন এটা এটা দেখিয়েছেন ইমাম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব কিন্তু মোল্লা আলী কার রহমতুল্লাহ তাল আলহী যে রুজু করেছেন এবং আজমান তিনি বলেছেন যে আহ ওনাদের ইসলামের উপর হয়েছে সেটা তিনি দেখাননি হয়তো তার নজরে পড়েনি অথবা ইচ্ছা করে এটাকে তিনি পছন্দ করেন এই কারণে তিনি এটাই দেখিয়েছেন ওটা আর উল্লেখ করেননি আমি গুনাগার যখন আল আলকাউরুল নাবি ইমানি আবাই নাবিল হাবিবরা যখন আমি লেখি কয়েক বছর আগে তখন এই হচ্ছে ওই আল মাফকুদ ফি আবি এই হচ্ছে একটা ছবি এটা পুরাতন মাকতাবাদ আরিফ হেকমত মাকতাবাত শেখল ইসলাম আরিফ হেকমাত ওখানে একটা মাকতাবা আছে আগে মসজিদ উন্নবীর উপরে উপরে দোতলাতে ছিল এখন বাইরে কোথাও নিয়ে যাওয়া আছে সেখানে অনেকগুলি মখতুত আছে যারা দেখেছেন তাদের বক্তব্য আমি এখানে উল্লেখ করেছি আমি নিজে দেখে গিয়েছিলাম কিন্তু খুব সহজ না বিভিন্নভাবে অনুমোদন নিতে হয় এই কারণ সময়ের ভাবে পারেনি তো এখানে আমার ওই সময় তাহকিকের সার্গোতাটা এখানে আবাবা বাবা আন নবী ইউসাল্লাল্লাহ আলাইহি ওয়ালাইহসাল্লাম নাজিয়ান এহু মাহফিল জান্না ওহু আয়তাক দুনা নবীসাল্লাল্লাহ আলিহি ও আলি ওসাল্লাম এর মা বাবা নাজিয়ান আবাবা বাবা মানে এখানে ওয়ালিদা পিতা মাতা নাজিয়ান মুক্তিপ্রাপ্ত তা জান্নাতে এটা মধ্যে আয়তাকত ওহুৱাল মানকুল ওয়ানিল ইমামি আবি হানি ইফা ميتي الإمام أبو حنيفة رحمة الله تعالى عليه <applause> ما ذكره الإمام محمد زاهد الكوثري رحمه الله في مقدمته على كتب الإمام أبي حنيفة الخمسة التي طبعت بعنايته والكتب الخمسة هي العالم والمتعلم والفقه الأكبر والفقه الأبسط والرسالة والوصية آه এখানে আমি যে কথাটা বললাম যে এটাই আবু হানিফা আহমতুল্লাহ তালা আলহির মত হল যে তারা নাজিয়ান এবং তারা জান্নাতি আর ইমাম জাহিদ কৌসারী তিনি তার মুকাদ্দিমার মধ্যে আবু হানিফা আহমতুল্লাহ তাল আলহির পাঁচটা কিতাব মোকদ্দিমার মধ্যে তিনি এই কথাটা উল্লেখ করেছেন পাঁচটা কিতাবের নাম একটা হলো আল আলিম আলমতালিম আলফেখুল আকবর আলফেখুল আবসত এবং আর রিসালা এবং আল আপনারা তাজ্জব হবেন যে কিছু মানুষ যারা আসলে কোনো ইমামকেই মানে না এবং যদি মানেও তাহলে ইমাম আবু হানিফা তাদের কঠোর আপত্তি বিরাট আপত্তি তাদের এটা আজকে বাংলাদেশে প্রমাণিত বাংলাদেশে শাহেখ নামক প্রাণী যখন বলে যে আবু হানিফা তার নিজেরও কোনো কিতাব নাই ছাত্রেরও কোনো কিতাব নাই

ولكن عندما تأتي مسألة أبوي النبي صلى الله عليه وسلم يصطرخون قائلين ها هو الإمام أبو حنيفة يؤكد أنهما ماتا على الكفر وهو إمام الأئمة. التقليد إمام إي إي, إي এই আদর্শেই বিশ্বাস করে না চার ইমামে বিশ্বাস করে না এবং বিশেষ করে ইমাম বা আবু আলি আলা আলাইহি তাহলে তো ইমাম হিসাবেই মানতে চায় না তা এই মানতে চায় না ইমাম হিসাবে মানতে চায় না এটা প্রমাণিত আজকে এবং এই প্রাণীগুলি বাংলাদেশেই বেশি হয় উর্বর আমাদের দেশের মাটিকে উর্বর এই কারণ এই প্রাণীগুলির জন্ম বাংলাদেশে বেশি হয় কিন্তু যখন আল্লাহ রসুল সালাহ আলিহ আলী ওয়াসাল্লামের মা বাবার টা আসে তখন তারা কি বলে চিৎকার করে তারা বলতে থাকে যেই তো দেখো ইমাম আবু হানিফা তিনি ইমামুল আজম ইমামুল আইম্মা তিনি প্রমাণ করেছেন আল্লাহ রসুল সাল আলী আসালামের মাতা পিতা কুফুরের উপরে মত হয়েছে এরপর এখানে আপনারা এটা প্রিন্ট করে যারা নিতে পারেন নিতে পারেন এখানে আমার পুরা বক্তব্য এখানে আছে ইমামুল কৌশল কিতাব সফা সাবা সাত নম্বর পৃষ্ঠায় আলিম আলিমের সাত নম্বর পৃষ্ঠায় তিনি ওই যে লাইব্রেরির মধ্যে নুসখাগুলি আছে ও কি আছে তিনি উল্লেখ করেছেন তিনি বলেন ফাফি ফাফি বা তিলকেন নুসাখ ও আ বাবা নবি আলাইহি হচ্ছে আল ফিতরা তিনি বলেন যখানে ওই যে শেখুল ইসলাম আরিফ ইফেখমাদ যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে যে মাখতুতগুলো আছে ওই মাহতুতের মধ্যে কোনো কোনো মাখতুতে ফাফি বাদু ইতিলকিয়ান নুসাখ ওখানে কোন কোন নুসখাতে আছে এইভাবে ওয়া আ বাবাবা নবি আলাইহি ওসাল্লাম মাতা আলাল মা তা ফিতরা আল্লাহ রসুল সাল আলহি আলি আসাল্লামের মা বাবা তাদের মত হয়েছে ফিতরতের উপরে আলাল কুফর না মা আলাল ফিতরা এটা আছে কোন কোনো নুসাতে ওয়াল ফিতরা তু সাহলাত তাহরিফ ইল আল কুফর ফিলখতিল কুফি এবং এটা তাহরিফ হওয়াটা খুব ইজি ফিতরা থেকে কুফুর কুফি হতে এটা ইজি এরপরে বলেন ওয়াফি আকসারি হ্যাঁ كنت شيخنا كتاب بشير باغ نسخة يقول ما مات على الكفر بشر بشير باغ نسخة ما مات على الكفر تدير أبوه الموت كفر الابورة هيني كان الإمام الأعظم يريد به الرد على من يروي حديث أبي وأبوك في النار ويرى كونهما من أهل النار যেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাল আলাইহি তাদের রদ করতেছেন যারা আবি ও আবু কা বা আবি বাবা কা ফিন্নার ওই হাদিসের উপর ভিত্তি করে আল্লাহ রসুল সাল আলাইহি আলী ওসাল্লামের মা বাবার মদ কুফুরের উপরে হয়েছে যারা বলেন এবং আবু হানিফা রহমতুল্লাহ তাল আলহি যেন তাদের রদ করে বলতেছেন মা মাতা তা আলাল কুফুর মা মাতা তা আলাল কুফুর আসুন আলা আলিম এই হচ্ছে আলা আলিম ওয়াল আলিম এই হচ্ছে পেজ সেভেন এইটা হচ্ছে মূল কিতাব এই ধরুন এখানে আছে ففي بعض تلك النسخ وأبوا النبي صلى الله عليه وسلم ماتا على الفطرة، والفطرة سهلة التحريف الى الكفر في الخط الكوفي، وفي أكثرها ما ماتا على الكفر، كان الإمام الأعظم يريد به الرد على من يروي حديث أبي وأبوك في النار، ويراك كونهما من أهل النار، لأن إنزال المرء في النار لا يكون إلا بدليل يقيني، وهذا الموضوع ليس بموضوع عملي حتى يكتفي به فيه بالدليل الظني ويقول الحافظ السيد السيد محمد المرتضى الزبيدي شارح الإحياء والقاموس في رسالته الانتصار لوالدي النبي المختار وكنت رأيتها بخطه عند شيخنا احمد ابن مصطفى العمري الحلبي مفتي العسكر العالم العالم المعمر ما معناه ان الناسخ لما راى تكرر ما في ما مات ظن ان احداهما زائده فحذف فحذفت فذاعت نسخته الخاطئه. تنی بولن جے حافظ محمد مرتضى الزبيدي تنی تر کتاب الانتصار لوالدي والدی المختار او کتاب المدلخن جا امی نیت سو کے دیکھے چی امی عند شیخین احمد ابن محمد المص دن علیم سلن نعم احمد بن مصطفى العمری الحلبي ایک دن بوشکو ایک بو علیم سلن تار شيخنا تنی نیجہ تلیخہ دیکھے যে লেখা মায়ানাটা ছিল এই যে না সে যে যে কপি করেছে কপিকারক যখন সেখানে মা মাথা দুইবার দেখার পরে মনে করেছে যে দুইবার এক্সট্রা এই কারণে একটা বাদ দিয়ে দিয়েছে যখন না না হেদা হুম যা ই ফাহা এবং এরপরে ওই মা একটা বাদ দেওয়া ওই নুশখাটাই প্রচার হয়ে গিয়েছে এবং এরপর বিস্তারিত আছে যাদের দেখা দেখতে পারেন আল আলিম আল মুতা আলিম এই কিতাব এখন পাওয়া যাচ্ছে তাহকিবি তাহকিক মোহাম্মদ জাহিদ আল কৌ এই পিজ এখন প্রিন্ট করেও নিতে পারেন এবং এটাই সম্ভবত এই নুসাটাই সম্ভবত প্রথম পর্যায়ে পৌঁছেছিল ইমামুল্লাহ আলী কারি রহমতুল্লাহ তাল আলহীর কাছে তিনি তখন এই অনুকূলে ও যে ওয়া আলিদা সরি ওয়া ওয়া আলিদা ওইটা মা তার আলকুফর পৌঁছেছিল ইমাম উল্লা তালা আলহের কাছে যার কারণে তিনি প্রথমত এটা লেখেন এর পরবর্তীতে খুব সম্ভব যেহেতু ওই কিতাবটা শেষে লেখা তার কাছে এটা প্রকাশ হয়ে যায় যে আসল কথা এটা নয় তিনি ইমাম উল্লা আলী কর রহমতুল্লাহ তালা আলহী তখন সন্ধ্যা শিফাতে আসল বক্তব্য দিন আমরা সেটাও দেখব ইনশাআল্লাহ আসুন এখানে আমার যেখানে লেখা ছিল এখানে هناك روايتان للفقه الأكبر <سؤال> مش دار بيتا بور ولا ما هناك روايتان للفقه الأكبر منسوبتان إلى أبي حنيفة الأول من رواية حماد بن أبي حنيفة وهو ورقات وجيزات وقد أثبتها جماعة منهم الذهبي كما في السير والمشتبى وهي كما يبدو النسخة المعتمدة الثاني من رواية أبي مطيع البلخي أبو مطيع الحكم ابن عبد الله البلخي الحنفي راوي الفقه الأكبر عن أبي حنيفة توفي سنة 199 للهجرة وقيل إن الأخطاء التي وجدت إنما هي في نسخة البلخي وهي ما أضافها هو من عنده والله أعلم وقد صرح بنفي نسبتها إلى أبي حنيفة غير واحد من الأئمة كذهبه قلت عندي نسخة للفقه الأكبر مطبوع عام 1342 للهجرة في الهند ذكر الابوين غير موجود على الإطلاق. أمار قاتس نسخات نسخاتس زاتا برينتويتش ترشو بارليش ازريتي هندوستاني مع باباركوتا مو لكني وعندي نسختان للفقه الأكبر مع الشرح أمار قاتس أردو إلى الشرح شو الفقه الأكبر أحدهما شرح مولى علي قاري على الفقه الأكبر مطبوع قديمي كتب خانة كارتشي وثانيهما منح الروض الأزهر في شرح الفقه الأكبر للقاري مطبوع الدار البشر الإسلامية بيروت وذكر الأبوين الشريفين غير موجود فيهما أيضاً. أمار كاتسي مولى رحمة الله تعالى عليه شرح الدودان الصغار وعدد الصغير مددو مع بابار قولها الله رسول صلى الله عليه وآله وسلم بابار قوتها ملتو لكن أما في القول الفصل شرح الفقه الأكبر فسياق الكلام يقتضي أن يكون النص على النحو التالي القول الفصل نعم، فقه الأكبر الكثو شرح واجاي أو شرار مدة أو قطري كنتو بوجهتي سياق الكلام يقتضي أن يكون النص على النحو التالي ووالدا رسول الله صلى الله عليه وآله وسلم ما مات كافرين العالم المتعلم مقدمات الإمام الكوثري ওনার বিভিন্ন কিতাবে লেখা মোকাদ্দিমাগুলি এখানে এক করা হচ্ছে এখানেও ওই কথাগুলি আছে যে আল্লাহ আলিম আল মুমের মুকদ্দিমা সাবিস তিনি উল্লেখ করেছেন যে মাফ হেকমত শেখুল ইসলাম আরিফ হেকমত ওই লাইব্রেরির মুদিনা শরীফে যে নুসাগুলি আছে ফেকুল আকবরের ওই নসাগুলির মধ্যে কোনো কোনো নুসখায় আছে আমরা দেখতে পারি এখানে কোন নুসখায় আছে ওয়া আবাবা নবী সাল আল আল ফিতরা আর বেশের বাগ নুসার মধ্যে আছে ওয়াফি আক্তারি হা মা মাতা আলাল কুফর বেশের বাগ নুসার মধ্যে আছে মা মাতা আলাল কুফর কুফরের উপরে মত হয়নি এবং এটা আরও বহু কিতাবের মধ্যে ইমাম মাহমুদ জাহিদুল কাউসারি তিনি এই কথাগুলি উল্লেখ করেছেন এটা দেখতে পারেন শরহমুল্লাহ আলী কারি এটা এটাই আমার ওই যে আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি ষোলো বা সতেরোটা একজাক্টলি বলে গিয়েছি ষোলো বা সতেরো আমি দেখেছি সারা সহ এটাই সর্বশেষ দেখা আমার বাল্যবন্ধু মৌলান আবদুল হিলাল সাহেব আমি গুণাগার মানুষ আসলে এইভাবে পরিচয় দেওয়াটা হয়তো সংযত না সংযত না এরপরেও এসে যায় ছোটোবেলা থেকে ওনার সাথে আন্তরিকতা আছে এখনও আছে তো আচ্ছা আমি নাগান মানুষ এটা আমি স্বীকার করি ওনাদের কারো বাল্যবন্ধ হওয়ার বা আপন কেউ হওয়ার লায়ক না যাই হোক দোনার ঘরে একবার গিয়েছিলাম সেখানে এটা আমি দেখেছিলাম সরহামী কারি আল আল ফেকিল আকবর ইমাম আজমা বে হানিফা এমনি সাহাবিদ আল কুফি এবং এখানে এই থেকে আজব বিষয়টা আমি দেখছিলাম এর আগ পর্যন্ত ষোলোটা নুস যদি সতেরোটা আমি দেখে থাকি ষোলোটা আনুস মধ্যে আমি কোনোটার মধ্যে কিছুই নাই বেশিরভাগের মধ্যে কোনোটার মধ্যে আছে মাতা আলাল কুফর আল কুফুর আল্লাহ মা বাবা মত হয়েছে কুফুরের উপরে আর কিছুর মধ্যে আছে মা মা তা কুফর আল কুফুর উপরে মত হয়নি তো তখন আমার যে প্রতিক্রিয়া ওই সময় ছিল যে কেউ প্রথমে তাহরিফ করেছে কেউ প্রথমে তাহরিফ করেছে দিয়েছে মা তা কুফর। কুফুর তো এরপরে কেউ এটা আমার প্রথম ধারণা ছিল এরপরে আরও কেউ মনে আসলো যে না এইভাবে হওয়াটা নাসিব না উনি আবার তাহারিফ করে দিলেন না মা মা তা আল আল কুফর সর্বশেষ ইমাম মাহমুদ জাহেদ আল কৌসারি ওনার কিতাব পাওয়ার পরে আমার ভুল বাংলো যে না আসলে কেউ তাহারিফ করেনি বরং মা মা তা আল আল কুফর এটাই বেশি নুসখার মধ্যে আছে হ্যান্ড রিটেন যে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে আর আমি কিছু পেলাম যার মধ্যে এই বিষয়টা উল্লেখ নাই তো এটার মধ্যে কি আছে আমরা দেখে আসুন আবদুল আল্লাহ সাহেব থেকে যেটা পাওয়া আজকে আমি ওনার থেকে নিয়ে এসেছি দেখুন পেজ ওয়ান সিক্স ওয়ান ও সিক্স এখানে এসে শেষ হয়েছে ওয়াল আজামাতুলা তাফা উতাফা ইনহমা এরপরে ওয়া রসুল্লাহ এখানেই এখানে কোন কোনো সাথে আছে যে বাবা ওয়াল ইদা রসুল ইল্লাহি মাতা আলাল কুফর মাতা আল ফি মাথা আলাল ফিতরা কোনো কোনো সাথে মা মাতা আলাল কুফর আর এখানে ওই আল্লাহ রসুল সাল আলহি আলিউসালামের ওয়ালিদিনের উল্লেখ নাই বরং এই জায়গায় আল্লাহ রসুলের কথা আছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর যে বলেছেন অতিরিক্ত আছে কোথাও আমি সেটা পাইনি অতিরিক্ত নয় বরং ওখানে এই কথাটা আছে কোনো কোনো অনুষ্ঠায় ওয়া রসুল উল্লাহি সাল্লাহ আলাইহি আলহি ওসাল্লাম তাল আল ইমান আল্লাহ রসুল আলাইহি আলহি আলি ওসাল্লামের হয়েছে ইমানের উপরে সাব্বাস ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহিম তিনি একটা সিদ্ধান্ত দিয়ে গেলেন যে আল্লাহ রসুল সাল আলহ আলহি আসাল্লামের ও ফাদ শরীফ হয়েছে ইমানের উপরে আসলে এই বিষয়টাও তাহরিফ এটাও তাহরিফ এবং আজম আবু হানিফ আর রহমতুল্লাহ তাল আলহি আমি মনে করি সকলেই বোঝেন যে তিনি এত বুক আনা তিনি এটা লিখবেন যে আল্লাহ রসুলের মত হয়েছে ইমানের উপরে যাই হোক

বক্তব্য আমি আপনাদেরকে দেখিয়েছি আমি এর মধ্যে কি আছে বলেছি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর তিনিও বলেছেন কিন্তু এটা উল্লেখ করেননি আমি আপনাদের সামনে আমারতারের সাথে এটা উল্লেখ করছি ও আমা ইসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ও মা বাবার মুসলমান হওয়া সম্পর্কে একাধিক বক্তব্য আছে ফি ফাফি আকওল ওয়ালাহু শুদ্ধতম হল বিশুদ্ধতম মত হল ইসলাম মুহুমা তাদের দুইজন মত হয়েছে ইসলামের উপরে আলা মাতাফাক আলাইহি আজিল্লাহ তুমিনাল উম্মা যে কথার উপরে ইত্তেফাক হয়েছে উম্মতের নেতৃস্থানীয় সম্মানিত ইমামদের খামা বাইয়া নাহু সৈয়তি যেমন করে ইমাম সৈয়তি রহমতুল্লাহ তাল আলহি পরিষ্কার করেছেন ফি রসা ইলিহি সালাস আল মুআল্লাফা তার তিনটা রিসালার মধ্যে ইমামুল্লা আলী রহমতুল্লাহ তাল আলিহি হয়তো তার কাছে তিনটা রিসালাই পৌঁছেছিল ইমাম জালাউদ্দিন সিদ্দুর রহমতুল্লাহ তাল আলহির অথবা তিনটা না মজমুয়া ছিল তিনটা মজমুয়া এর মধ্যে নুরিস ছিল আল্লাহ আলাম এখানে ফি রসা ইলিহি সালাহ আল যা পাওয়া যাচ্ছে ছয় সাতটা পাওয়া যাচ্ছে আমার কাছে আছে এবং আমি কোথাও লেখা দেখেছি কেউ কেউ কোর্ট করেছেন যে আসলে এর থেকেও বেশি বারোটার মতো তো এখানে আমরা দেখলাম ইমাম মুল্লা আলী রহমতুল্লাহ তাল আলী বলছেন এবং এই কিতাবটা শেষ পর্যায়ে লেখা জীবনের শেষ শেষ পর্যায়ে লেখা ওয়াল আসাহ ইসলাম على ما اتفق عليه الأجلة من الأمة كما بينه السيوطي في رسائله الثلاثة المؤلفة أبار بيس 651 رتم خندو وأما ما ذكروا من إحيائه عليه الصلاة والسلام أبويه فالأصح أنه وقع على ما عليه الجمهور الثقات

এটা গটেছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ও আলিহুসালের রসুলা এতাদেরকে চিন্তা করা হয়েছে এবং এর উপরেই জম্মুরের মত ফেকত আলা মা আলাইহিল জম্মুর ফিকত বিশ্বস্ত জমহুরের মত হলো এটা যাহা এটা গঠেছে কেমা কল সৈয়ু ফি রসা ইলহি সালাস আলমুয়াল্লাফেত যেভাবে ইমাম সৈয়ুতি রহমতুল্লাহতাল আলাইহি তার তিন রিসালার মধ্যে তিনি উল্লেখ করেছেন সুতরাং আমি মনে করি আমরা বুঝতে শুরু করেছি যে তাহরিফটা গোতায় হয়েছিল এবং ইমাম মুল্লা কারি কার রহমতুল্লাহ আলহির কাছে ওই নুসখাটা পৌঁছেছিল যেখানে এক মা বাদ পড়ে গিয়েছিল এবং তিনি সেটাকেই ইমামের বক্তব্য মনে করে আদিল্লা তোমার তখন দিয়ে হানিফা কিতাব লিখেছেন কিন্তু তারপরে তিনি এখানে এবং এটা শেষ কিতাব আমার শেষ দিকের কিতাব তিনি এখানে পরিষ্কার করে বলেছেন ওয়াল আসাহ ফাল আসাহ ওয়াল আসাহ ইসলাহ ইসলাম হুমা আলামাত্তাফাক আলাইহিল আজিল্লাতু মিনাল উম্মা আবার ফাল আসাহ আনহু ওয়াকা আলা মা আলাইহিল জুমহুর সিকাত সুতরাং ইমামুল আলে কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি রাহি ওয়াক্তবটাই গ্রহণ আসুন এটা দেখি কিতাবুল ফিকহ আকবর এটা আমি সংগ্রহ করেছি এটা দেখতে পারেন ইউনিভার্সিটি অফ টরন্টো লাইব্রেরির থেকে এটা সংগ্রহ করা হয়েছে এটা মিশরে প্রিন্ট হয়েছে এটা কত হিজডিতে প্রিন্ট হয়েছে শেষ দিকে আছে এই দেখুন এটা তেরোশো সাতাইশ হিজড়িতে এটা প্রিন্ট হয়েছে বিহা ফিসার মত সান 1327 হিজরি আরমো ডেক এই দেখতে পারেন ওয়াল ফাদলুল্লাহ তাফাওউ তবাইন এরপর এই এখানে যোগ করে দেওয়া হয়েছে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লামের والدین মাতা আলাল কুফর মাতা আলাল ফিতরা মা মাতা আলাল কুফর বা আল্লাহ রসুলসল্লা আলী আলী আসসালামের কথা ওনার চাবু তালেবের কথা সব এই এখানে উল্লেখ করা হয়েছে এই নুসখাটা আল্লাহ আলম তেরোশো সাতাশে যদি প্রিন্ট হয়েছে এবং এর সাথে আমি আর একটা ডকুমেন্ট দেখাবো যে এটা যতটুকু বোঝা যায় এর মধ্যে ওই কথাটা মূলত নাই এই পুরাটাই এখানে যোগ করা হয়েছে মূলত কিছুই সেখানে নাই আর যদি তাকিয়া তাইলে মা মাতা সেটাই বেশিরভাগ নুসখার মধ্যে আছে এখানে তখন নাই কিছুই নাই লাফাউতা পাই না এর পরে ওখানে ওয়ালিদাইনের কথা নাই মাতা মাতাও নাই মা মাতাও নাই আল্লাহ রসুল সাল্লাহ আলহি আলাইসালাম মা তা আলী মানে এটাও নাই স্যার আমার ছাত্র ভাই বন্ধু যারা আছেন আপনারা এটা প্রিন্ট করে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আপনারা এটা প্রিন্ট করে নিতে পারেন আপনাদের কাজে লাগবে এই দেখুন এখান থেকে শুরু এই হলো মেইন ওয়ান পেজ ওয়ান এইটি ফোর থেকে এই চার পেজ হলো মেইন إذا آه. ذكي شرح الفقه الأكبر المتن المنسوب إلى الإمام الأم أبي حنيفة النعمان بن ثابت الكوفي آه فقه الأكبر الشرح شرح شرحه الإمام أبو منصور محمد ابن محمد ابن آه محمود الحنفي السمرقندي وفاتلو تنشد تتش هزرته إخاني أي نسخة مدة এ নুস্তার মধ্যে ঐক্যতারা নাই দেখুন এখানে ওয়াকাসি মতের আছে এর আগে লাফাউতা এরপরে এখানেও ঐক্যতারা নাই আমার কাছে যে নুস্তা ইউনিভার্সিটি থেকে সেটার সাথে হুবহু মিল পাওয়া যাচ্ছে লাফাবুতা এরপরে ওয়াকাসি মতো এখানেও দেখুন আকবর যেটা সরা করেছেন ইমাম সুমার তে হানফি তিনশো তার এই কিতাবের মধ্যেও ইল্লা এরপরে এই করার পরে এখানে ওই কথাগুলি কোনোটাই নেই ওয়াকিম তাহির ইব্রাহিম সুতরাং ফেখুল আকবরের তাহরিফ যদি মা তা আলাল কুফর এটা যদি ধরে নেওয়া হয় এটা তাহরিফ সেখানে মা মাতা আল কুফ বা মাতা আল ফিতরা এটি আছে বিভিন্ন নুসখার মধ্যে যা জামুদিনা শরীফে আছে আর এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লামের وفাত শরীফ হয়েছে ঈমানের উপরে এই কথাটা হাস্যকর যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি এত বুগা ছিলেন না যে তিনি এই কথা বলে যাবেন যে এটা কি কোন সন্দেহযুক্ত কোনো বিষয় যার মধ্যেও সন্দেহ আছে এই কারণে আবু হানিবা রহমতুল্লাহ কথা বলে সন্দেহ দূর করে গেলেন মাহাদাল্লাহ এটাও এটাও মূলত এই কথাগুলি এখানে নেই আমরা শেষ করব অন্য যে বিষয় আছে মুসলিম শরীফের হাদিস ওই হাদিসটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব এই বিষয়ে আল্লাহ আল্লাহ রসুল সাল আলহ আলি আসাল্লামের ওয়ালিদাইন সম্পর্কে আর একটা কিতাব আছে ইমাম জিনজির সম্ভবত সাদাস সাদুদ্দিন এই নামে একটা কিতাব আছে ইসবাতি ওয়ানজাতি ওয়ালিদাইন এই ধরনের একটা কিতাব আছে আমার কাছে আছে ওই কিতাবের মধ্যে আরও বিস্তারিত আছে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ আজিজ আমরা কিছু কমেন্ট পড়ে সারাতে পড়তে পারবো না হাবিবুল্লাহ বাহার বলছেন ও হাবিদেরকে টোয়ানি টোয়ানি সালে দু হাজার সালে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হবে তাকিম উজ্জ্বল শাহের কাছে জানতে চাই ডক্টর নায়তুল আব্বাসি ডক্টর কফরুদ্দিন সরকার সালে ওসমান বিন সালেহি এরপরে আর আমার এখানে আসতেছে না জানি না তিনি কেউ বলতে যান। আব্দুল এটা আমার আইপ্যাড আমার সামনে ওখানে তুরুকাশার পরে আসতেছে না আমি ওখানে ক্লিক করলেই আসে আমি এই এই কমেন্টটার ওনাকে ব্লক করবো কিনা এনে আবদুল বি চৌধুরী জিন্দাবাদ আবদুল্লাহ মাহমুদ বলছেন তাহরিফ কারি যে কত বড় পাগল শাহরিয়াজুদ্দিন কনি দিলীপ দরবার শরীফ থেকে আলহামদুলিল্লাহ আব্দুল বি চৌধুরী দয়া করে বেশি করে এরবেজাল নেন নাজমু সাকিব ফাইন ডিসকা ডিসকাশন শেখ আব্দুল বি চৌধুরী বলতেছেন শেখ মুনা সিক্সটি ফাইভ গ্রুপ সেন্ডিং ইট মুহাম্মদ অমুপরের দিকে যাচ্ছি মোহাম্মদ কুরবান আলোচনা করতে যারা যারা কোনো কোনো মানুষ বিভিন্ন সমাজকে দেখতেছি আমাকে খলিফা লেখেন আমি তো এটা ডিনাই করতে পারবো না তো আমি কোথাও কোনো দিন দাবি করিনি যারা বলেন যে আমি দাবি করি তারা সঠিক সঠিক কথাটি বলেন না আমি কোথাও কোনো দিন দাবি নি এক মানুষ যারা লেখেন তাদেরকে বলবো যে সব সত্য কথাই যে বল বলে দিতে হবে জরুরি না এই কথাগুলি না লেখাটা ভালো আমি নালায়ক মানুষ আবদুল্লাহ আল মাহমুদ এমন একটা আলোচনা দরকার ছিল জাকাল্লা শেখ আমার ওমর নুর নবীর মোহাম্মদ সবাই লাইভটা বেশি করে শেয়ার করুন হাবিবুল্লাহ বাহার বিশ্ব সুন্নি ইজতেমা সফল হোক আল্লাহ সফল করুন সকলের সহযোগিতা চাই আমরা কাজ শুরু করে দিয়েছি সকলের সহযোগিতা চাই এবং ইনশাআল্লাহ একটা ব্যতিক্রম ধর্মী যদি হয় আমরা অনুমোদন পাই ব্যতিক্রম ধর্মী কিছু হবে এবং জাতির ফায়দা হবে ইনশাআল্লাহ রাজিজ আমরা কিছুদিনের মধ্যে আস্তে আস্তে করে আমাদের পরিকল্পনা আমাদের সামনে চলে আসবে ইনশাআল্লাহ রাজিজ আমি আর শেষ করি অনেকের অনেকের কমেন্ট আছে অনেকের কমেন্ট আছে তার পড়তে পারবো না আব্দুল আব্দুল বি চৌধুরী বলতেছেন ফিক কিতাবে নাই নালত বর্ষিত হোক এই ধরনের বলে যে ইমামের কিতাব নাই ইমামের কিতাব নাই আবার তাদের ইমাম আবদুল্লাহ জাহাঙ্গীর তিনি এটা অনুবাদ করতেছেন ব্যাখ্যা করতেছেন তাহলে ইমামের কিতাব নাই মানে মোহাম্মদ মনসুরুল আলম আমার দয়াল নবজির পিতা জান্নাতিয়া এটা আমাদের বিশ্বাস আমাদের ইমাম রায় কোথায় প্রমাণ করে গিয়েছেন এবং মুসলিম শরীফের হাদিস নিয়ে অনেকেই যে আলোচনা আপনারা শুনেছেন বিভিন্ন শেখ আলোচনা করেছেন আমরাও সেই হাদিস নিয়ে আলোচনা পর্যন্ত করে নিই সরাসরি নিই করা হয় নাই তা না সরাসরি করিনি ইনশাআল্লাহ সরাসরি আলোচনা করব এবং হাদিসের কিতাব থেকে মোহাদিসিনদের বক্তব্য উল্লেখ করে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো ইনশাআল্লাহ মিশরি আসল কিতাবে এইভাবে হুজুরের মা বাবার কথা নাই আব্দুল চৌধুরী বল বলছেন নাজমুল হুসেন হুজুর আলোচনা শুনে ইবলিশের জেলাদের গায়ে জ্বালা ধরেছে তো কারো জ্বালা ধরতেই পারে আছে না বাংলাদেশে ট্রাকের পিছনে বা জন্ম থেকে জ্বলছে তো জন জন্ম থেকেই জ্বলছে মুম আল্লাহ শাহেফকে সব বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখুন হ্যাঁ দোয়া করবেন শুধু আমাকে না বা এই পুরা জাতির প্রত্যেকটা সদস্যকে আল্লাহ রসুল সাল আলহ প্রতিটি প্রতি আল্লাহ রাবুল আলমীর নিরাপদে রাখুন এই দোয়া করে আল্লাহ রসুল সালু আলহ আলী আসসালাম সকলের সমস্ত বিশ্ব মানবতার নিরাপত্তা নিশ্চিত করার জন্যই দুনিয়াতে এসেছিলেন আব্দুল বি চৌধুরী বলতেছেন আল্লাহ ফুলি সাহেব রহম রহমতুল্লাহ আলহি এর কাছে আসল ফিখ একবার কিতাব আছে যার মধ্যে এ ধরনের কথা নাই এরপরে আরও কিছু আছে ওইটা আমার এখানে আসতেছে না আমি আর শেষ করি সকল ভালো থাকুন কোন আকারের জন্য সকলে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আর আসুন আমরা আমাদের জাতির কল্যাণে সকলে মিলে যে যেদিকে পারি কাজ করি পজিটিভ হয় এবং বিশ্বসূন্য ইজতেমা টুয়ানি টুয়ানি বাংলাদেশের জন্য একটা ইতিহাস হবে ইনশাআল্লাহ নাজিজ আমরা অলরেডি ইয়েমেনে বর্তমানে সাদাদ কারাম যারা আছেন খানদান আল্লাহ রসুল সাল্লাহ আলহ আলি ওসলাম খানদানে যারা আছেন তাদের মধ্যে থেকে মশুর যিনি বর্তমানে হাবিব মহামর বিন হাফিজ হাফিজ রহমল্লাহ ওনার আপন একজনের সাথে আমি আলাপ করেছি আমি গত বছরও আলাপ করে এসেছিলাম এই বছর একবার স্পেসিফিকলি আগামী টোয়েন্টি টোয়েন্টি আলোচনা করেছি তিনি আশ্বাস দিয়েছেন ইনশাআল্লাহ ব্যতিক্রম ধর্মী কিছু হবে এবং পুরাটা পুরাটাই আমরা চেষ্টা করব যেন শূন্যতের উপরে হয় যে সময় যে আছে যে সময় যে শূন্যতা আমল আছে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সেখানে সেভাবেই আমল করার চেষ্টা করব এবং সঠিক দলিলের ভিত্তিতে ইনশাআল্লাহ রাজি যা ব্যতিক্রম ধর্মী কিছু হবে ইনশাআল্লাহ জাতির কল্যাণ হবে আমরা আশাবাদী এবং আরব দেশের বিভিন্ন দেশ থেকে বিশেষ কারণেই অনেকেই আসবেন আমরা আশাবাদী জামাতের যারা আছেন ইনশাআল্লাহ আসবেন আপনাদের সকলের সহযোগিতা দরকার এবং সকলে যেভাবে নিজের উদ্যোগে আমি বাংলাদেশের যারা এই সেদিন তেসরা অক্টোবর মাহফিলে এসেছিলেন সকলে সুক্রিয়া আদায় করে সকলে সুক্রিয়া আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে যারা কাজ করেছেন যতভাবে যারা এসেছেন যারা দোয়া দিয়েছেন যারা সফলতা কামনা করেছেন আমরা সকলে সুক্রিয়া আদায় করি মাওলানা আব্দুল কাইম সাহেব আসতে পারেননি মাদ্রাসার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন তার স্ট্যাটাসটা আমাকে কেউ বলেছেন আমি ওনাদের সুক্রিয়া আদায় করি মৌলানা খাজা আরি খাজা আরিফুর রহমান তাহারি সাহেব ওনার সাথে আমার আলোচনা হয়েছিল কোনো কারণে আসতে পারেননি কালকে কয়েকবার কল করেছেন তিনি একজনের মাধ্যমে একবার কয়েক সেকেন্ডের জন্য কোথাও হয়েছিল কিন্তু ফাইনালি বেশ কোথাও হয়নি আমি সকলের সুক্রিয়া আদায় করি ইনশাল্লাহ টুয়ানি টুয়ানিতে বাংলাদেশে ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ আজিজ সারা বাংলাদেশ থেকে সুন্নি জনতারা আসবেন এখানে সুন্নতের উপরে চব্বিশ ঘন্টা আমল করার জন্যে এবং আমাদের মধ্যে যদি ঐক্য সাধন আমরা তো বলছি ঐক্যটা আমরা নগণ্য মানুষ তবে আমরা সবাই বা ম্যাক্সিমাম সম্ভব ওলা কেরাম বিভিন্ন ধরনের করে আমরা একসাথে বসতে পারবো ইনশাআল্লাহ নজিজ আমি শুক্রিয়া জানাই মুশরিকুল্লাহ দরবার শরীফের কব্লা হাফিজ হামলা তার আগ্রহ উদ্দীপনা দেখে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে সুনিয়তের খেদমত করা তৌফিক দিন দেশে বিদেশে যারাই আছেন আসুন সকলে মিলে যে যতটুকু পারি যে যতটুকু পারি এই জাতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি যে যতটুকু পারি এক এক সুতা পরিমাণও যদি হয় আপনার দ্বারা কিছু করার আছে আসুন সকলে মিলে اما درجات لك امر يقينيه الله ابو العالم قبول قرون امين والسلام عليكم ورحمه الله وبركاته